জীবনে সর্বদা সুখী থাকতে কেনা যায়। তাছাড়া প্রত্যেক মানুষের তো এটাই স্বপ্ন থাকে যে তারা তাদের জীবনকে একদম সুখে আর শান্তিতে কাটাবে। কিন্তু বাস্তবে খুব কম মানুষই থাকেন যারা জীবনে অ্যাকচুয়ালি সুখকে খুঁজে পান। তা জীবনে সুখী থাকার কি কোনো রুলস আছে? এমনকি কোনো পদ্ধতি আছে যেগুলো আমরা সবাই নিজেদের ভিতর ডেভেলপ করে সারা জীবনের জন্য সুখী হতে পারব? উত্তর হচ্ছে হ্যাঁ, তা অবশ্যই আছে। জীবনে সুখে থাকতে হলে সর্বপ্রথম নিজের ভিতর কৃতজ্ঞতার ভাবকে জাগিয়ে তোল। তুমি যদি নিজের জীবনকে নিয়ে কৃতজ্ঞ না হও, তাহলে তুমি কিন্তু কোনোদিনই স্যাটিসফাই হতে পারবে না মন থেকে। জীবনে সব কিছু অ্যাচিভ করে ফেলা সত্ত্বেও তাও তুমি ভিতর থেকে সুখী অনুভব করবে না। সর্বদা যদি তুমি নিজেকে এটা বলো, আমার জীবনে আজ যা কিছু আছে তাতে আমি খুব খুশি, আমি সৌভাগ্যবান যে আমি সকালের আলো দেখতে পারছি, অনেকে হয়তো আজ সেটা দেখারও সুযোগ সারা জীবনের মতো হারিয়েছে, ধন্যবাদ ঈশ্বরকে আমাকে সুস্থ রাখার জন্য, ধন্যবাদ তাদের যারা আমার সর্বদা পাশে আছে। এইরকমই অনেক ছোট ছোট কথা নিজের মধ্যে বলার মাধ্যমে তুমি যদি একবার নিজের ভিতর এই কৃতজ্ঞতার ভাবকে জাগিয়ে তুলতে পারো, তাহলে বিশ্বাস করো তোমার মতন সুখী মানুষ জীবনে কেউ আর হবে না। জীবনে সর্বদা সুখে থাকার দ্বিতীয় নিয়ম হলো ভালোবাসা প্রদান। দেখো, কাউকে ঘৃণা করে বা কারোর উপর ঈর্ষা করে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না, কারণ যত তুমি এইসব করবে তত তোমারই কষ্ট হবে, সেটা মানসিক কষ্টই হোক বা শারীরিক। জীবনে যদি তুমি মন থেকে খুশি থাকতে চাও, তাহলে সবাইকে নিজের অফুরন্ত ভালোবাসা প্রদান কর। হয়তো এর মধ্যে অনেক মানুষ থাকবে যারা তোমার সেই ভালোবাসার কদর করবে না একেবারে। সেই সব মানুষদের কখনো ঘৃণা করো না, তাদের জন্য মন থেকে শুভকামনা করো এবং ধীরে ধীরে তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখা শুরু করে দাও। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কাউকে দিলে কখনোই কমে না, বরং আরও বাড়ে। যত তুমি মানুষকে ভালোবাসবে ততই তুমি সুখী হবে, শুধু বাইরে থেকে নয় এমনকি ভিতর থেকেও। আর সেই সুখের অনুভূতি এমনই যেটা ভাষায় প্রকাশ করাও ভীষণ কঠিন। কিন্তু শেষে একটা গুরুত্বপূর্ণ কথা, অন্যকে তখনই তুমি অপরন্ত ভালোবাসা প্রদান করতে পারবে যখন তুমি নিজেকে ঠিক ততটাই ভালোবাসতে সক্ষম হবে। যে নিজেকে সত্যিকারের ভালোবাসে না, সে কখনোই অন্যকেও ভালোবাসতে পারবে না আর সুখী হতেও পারবে না মন থেকে। তাই সবার আগে নিজেকে গভীরভাবে ভালোবাসো, তারপর দেখবে অন্যকে ভালোবাসার ব্যাপারটা তোমার মধ্যে আপনা আপনি ডেভেলপ হয়ে গেছে তোমার অজান্তেই। জীবনে সুখে থাকতে হলে তোমায় তৃতীয়ত ক্ষমা করা আর ভুলে যাওয়ার মতো এই কঠিন দুটো আর্টকে শিখতেই হবে। নিজেকে অথবা কাউকে যদি তুমি ক্ষমা করতে না শেখো, তাহলে তুমি নিজের মনকে সর্বদা হালকা রাখবে কি করে? বা তুমি যদি জীবনে কাউকে ভুলেও না যেতে পারো, তাহলেও তুমি কি করে আশা করছো যে তুমি সুখে থাকবে? অতীতে অনেক মহান মনীষীরাই এই একই কথা সবাইকে বলে গেছেন বারবার, যে ভুলে যাও অথবা ক্ষমা করতে শেখো, সর্বদা বর্তমানের উপর নিজের জীবনকে ফোকাস করো, বর্তমানেই সকল সুখ লুকিয়ে আছে। মনের ভেতর যত তুমি বোঝা রাখবে ততই তুমি শারীরিক ও মানসিকভাবে দুঃখী হবে, তার জন্য কোনোদিনই তুমি আনন্দের সাথে জীবনকে সুখে কাটাতে পারবে না। যারা তোমার আগে খারাপ করেছে বা এখন খারাপ করছে, তাদের সম্বন্ধে নয় ভুলে যাওয়ার চেষ্টা করো বা তাদের ক্ষমা করে জীবনে আগে এগিয়ে যাও। কোনো কিছু নিয়ে পড়ে থেকো না, তাহলে তোমারই সমস্যা হবে। জীবনে যদি তুমি খুশি থাকতে চাও, তাহলে কখনোই নিজের সাথে অন্যের তুলনা করো না। এটাই হলো এই এপিসোডের সর্বশেষ টিপ। একটা কথা সর্বদা মাথায় রেখো যে এই পৃথিবীতে সবাই কিন্তু একে অপরের থেকে ইউনিক, প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট আছে এবং প্রত্যেকের জীবনের গোলটাও আলাদা। নিজের জীবনকে যত অন্যের জীবনের সাথে কম্পেয়ার করবে ততই তুমি দুঃখ পাবে। তাই সর্বদা নিজের জীবনকে কিভাবে বেটার আর অ্যাডভেঞ্চারাস বানানো যায় সেই বিষয়ে একটু বেশি করে ভাবো এবং সেইভাবে এখন থেকেই কাজ করো। অন্যের সাথে নিজের কম্পেয়ার না করে তুমি খোলা মনে জাস্ট নিজের কাজ করে যাও আর নিজেকে ইম্প্রুভ করার পিছনে যতটা পারো সময় ব্যয় কর। দেখবে একদিন
সবই তুমি পাবে যা তুমি চাও, এমনকি সুখ। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। এপিসোডটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তুমি সবার আগে দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।